এবার এমস তার পার্সোনাল নোটে সিবিআইয়ের কাছে কি বলছে আর পাবলিকলি কি জানাচ্ছে দুটোর মধ্যে তো তফাৎ থাকতে পারে ম্যাডাম এবং তিলোত্তমা সেদিন একা ছিল না তার সঙ্গে বাকি যে জুনিয়র ডাক্তার বন্ধুরা ছিলেন বান্ধবীরা ছিলেন তারা কোথায় ছিলেন কয়েকজন পালিয়ে গিয়েছিলেন আমার কাছে খবর ছিল তারা সিবিআই কয়েকজনকে ডেকে পাঠিয়েছেন তারা এসেছেন গোপনে দেখা করেছেন করতে বাধ্য হয়েছেন কিন্তু তারা পালিয়ে গিয়েছিল কেন তারা অভিজিৎ গাঙ্গুলি গোব্যাক বললেন মোহাম্মদ সেলিম গোব্যাক বলছেন না এস ইউসিআই ছাত্র সংগঠন এআইডিএসও সহ প্রচুর বামপন্থী এবং নকশালপন্থী ছাত্র সংগঠন তারা রয়েছে এরাই জুনিয়র ডাক্তার অবশ্য কিছু নিরপেক্ষ রয়েছে তারা উন্নাও হাতরাস বলে বিজেপি শাসিত রাজ্যে যে যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটেছিল তারা তার উল্লেখ করছেন কিন্তু বাম আমলে সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সমেত সারা ভারতবর্ষে যা যা ঘটনা ঘটেছে বাম পরিচালিত বা বাম নেতৃত্বের দ্বারা যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে সবকটা এড়িয়ে গিয়ে শুধু উন্নাও হাতরাস বললেন ধামতলা বানতলা বললেন না কেন জুনিয়র ডাক্তার ভাইয়েরা তাহলে তো আপনাদের নিরপেক্ষ ভাবতে মানুষের সুবিধে হত আমি চাই এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদেরকে সত্যি সত্যি নিরপেক্ষ যন্ত্রণার কথা বলতে শুনতে চাই করুন আপনারা বাম অতি বাম করছেন প্রমাণ দিয়ে দিয়েছেন করুন কোনো আপত্তি নেই কিন্তু এই বক্তব্য রাখবার সময় এই যে সাধারণ মানুষ আমাদের পাশে এসছে এখানে বিজেপিকে ঢুকতে দেব না বলে সিপিএম এর ভোটার বাড়াবার প্লিজ চেষ্টা করবেন না মানে এনে মনে হচ্ছে কেমন বাড়বেও না সম্পূর্ণ অন্য কারণ রয়েছে দেখুন এই সন্দীপ ঘোষ এত বছর ধরে আপনারা যারা জুনিয়র ডাক্তার হয়েছেন ওই কলেজে অন্যায় চালিয়ে আসছিল আপনারা সব জানতেন আপনারা মুখ খোলেননি কেন কিন্তু আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে তাই আমরা ভয়েতে মুখ খুলতে পারিনি আজ খুলছি এই লাইনটা বলেননি কেন কালকে আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে কামনা করব মা দুর্গার কাজে যে লেনিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন স্ট্যালিন হন আপনাদের হয়ে কামনা করব দেখুন সিবিআই কি করবে সেটা তো সিবিআই জানে এবং সিবিআই করছে এবং সিবিআই যে তদন্ত ঠিক পথেই করছে এবং ঠিক দিকে যাচ্ছে সেটা সুপ্রিম কোর্টের যিনি যে রায় যে কথা নালে সুপ্রিম কোর্ট কিন্তু সঙ্গে সঙ্গেই বলতো আমরা সবাই জানতে পারতাম এবং না হলে এই ধরনের কালপ্রিট গুলো এইভাবে অ্যারেস্ট হয়ে থাকতে পারত না সিবিআই হেফাজতে তাই না দেখুন এমস অ্যাকচুয়ালি এক লাইনে কথাটা তো বলে দেয়নি না সব ঠিকই আছে দেখুন আপনার হাতে কিস শোনে সবটাই লোপাট করে দেওয়া হয়েছে তার মধ্যেও ওখানে সন্দীপ ঘোষের দালালদের দিয়ে ওই পোস্টমর্টম করানো হয়েছে এবং ওই পোস্টমর্টমের রিপোর্ট লেখানো হয়েছে যে যে ডাক্তারেরা এটা করেছেন তাদের ওপর প্রত্যেকটা মুহূর্তেই সন্দীপ ঘোষের চাপ আছে দিল্লি এমসের এটা তো জানতে বয়ে গেছে এই ঘটনা আপনি আমি জানি তাই আপনি আমি অনুমান করছি আমাদের আবেগ বলছে এবং আমাদের মানুষজন যে যে কথাগুলো বলছিল পশ্চিমবঙ্গের কোথাও যেন এই তদন্তের প্রত্যেকটা পাতা উল্টে সুপ্রিম কোর্ট কিন্তু একই কথাই বলছে ভালো করে দেখুন সেই কথা আমরা আলোচনা করেছি আমি কবিতায় লিখেছি আপনারা বক্তব্য রাখার সময় বলেছেন যে মানুষেরা আমাদের কথা শুনছেন তারা এই তৃণমূলকেও চেনে তারা কিভাবে ক্রিমিনালদের বাঁচায় পুলিশকে দিয়ে কি কী তথ্য প্রমাণ লোপাট করায় পশ্চিমবঙ্গের মানুষ জানেন তারাও বলে দিয়েছেন একই কথা কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের সবার উপরে কথা শেষ কথা তারাই বলবেন আবার বলছে সুপ্রিম কোর্টে কিন্তু দোষীকে শাস্তি দেওয়ার জন্য বিচারটা চলছে না যাতে শাস্তি দেওয়া যায় তার যে তদন্ত প্রক্রিয়া সেইটার উপরে তারা কিছু কিছু কথা বলছেন আবার এমন কিছু রিপোর্ট তাদের কাছে দিয়েছে তারা এটা বলেছেন যে মারাত্মক রিপোর্ট আপনারা কাজ চালিয়ে যান ভয়ঙ্কর কিছু তথ্য আছে যেটা পাবলিকলি ডিসক্লোজ করা হচ্ছে না কাউকে জানতে দেওয়া হচ্ছে না এবার এমস এর কাছে দেখুন আইন আদালতের এই ধরনের ক্ষেত্রে না লিখিত যা যা থাকে তার উপরেই বিচার হয় এবং এভিডেন্সের উপরে এমসের কাছে যেটা গিয়ে পৌঁছেছে এমসের এটা বুঝতে বয়ে গেছে যে এর পেছনে সন্দীপ ঘোষ ছিল সন্দীপ ঘোষের চাপে চিকিৎসকরা কি লিখেছেন না লেখেননি যারা পোস্টমর্টম করেছেন এমসের এটা জানতে বয়ে গেছে এমস শুধু ওইটাকে দেখে বলবেন ঠিক আছে কি নেই তাই যতটাই হালকা করে দেওয়ার চেষ্টা হোক না কেন ঠিকঠাক ভাষা লেখা মোটামুটি পার্সোনাল নোটে কাছে কি কি বলছে আর পাবলিকলি জানাচ্ছে দুটোর মধ্যে তো তফাৎ থাকতে পারে ম্যাডাম রুদ্রদা যে আমরা যখন ময়না তদন্তের বিষয় নিয়ে প্রশ্ন করছিলাম একটু কথা বলছিলাম সেই সময়ে এই পরিপ্রেক্ষিতেই যেগুলো উঠে আসে পরপর সেগুলো আপনাকে একটু ধরিয়ে দিই যে বেশ কিছু ফেক অডিও ক্লিপ উঠে এসেছিলো বেশ কিছু ভিডিও উঠে এসেছিলো যেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল এবং তার সঙ্গে এই কথাটাও এই তথ্যটা উঠে এসেছিলো যে ময়নাতদন্ত যখন করা হয় তখন নিয়ম মেনে করা হয়নি তাহলে প্রশ্নটা উঠছে যে যখন ময়নাতদন্ত করা হয়েছিল সেখানে জুনিয়র ডাক্তার এবং নির্যাতিতার মা বাবা তাদের চাপে পড়ে ময়নাতদন্ত করা হয়েছিল এবং সেটা আর কর হসপিটালেই করা হয়েছিল এবং সূর্যাস্তের পরে করা হয়েছিল যেগুলোর একটাও মানে কনসিডার করা যায় না তাও করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তার এখন যখন কথা উঠছে যে নিয়ম মেনে বিধিসম্মতভাবে ময়নাতদন্ত করা হয়নি তাহলে যে জুনিয়র ডাক্তাররা ওখানে সাইন করেছিলেন তারা সেখানে এই বিবৃতিতেই সাইন করেছেন যে ময়নাতন্ত্র ঠিকমতো করা হয়েছে তাহলে আজকে যখন এই কথাটা উঠছে যে না ঠিক মতো নিয়ম মেনে করা হয়নি তখন তারা কেন প্রতিবাদ করছেন না বা এই যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা নিয়ে কেন মুখ খুলছেন না প্রথমত এবং দ্বিতীয়ত যদি ওনারা কারোর চাপেই করে থাকেন বা তাদেরকে চাপ দিয়ে করানো হয়ে থাকে তাহলে সে বিষয়েও বা কেন তারা গোপন বিবৃতি সিবিআই এর কাছে দিচ্ছেন না মানে এই বিষয়টা কিন্তু একটা বেশ জলঘোলা হচ্ছে যেটা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে জুনিয়র ডাক্তাররাই পড়ছেন পোস্টমর্টম রিপোর্টের সময় যে চার পাঁচজন জুনিয়র ডাক্তাররা ছিলেন বিকেলবেলার পর সন্ধ্যেবেলার পর পোস্টমর্টম হয় না সেটাকে আপনারা মেনে নিয়েছিলেন কেন যদি আজকে আপনারা যে বন্ধুদের জন্য আন্দোলন করছেন এই প্রশ্নগুলো উঠে আসছে আমি দাগিয়ে দিচ্ছি না কিন্তু প্রশ্নগুলো উঠছে এবং তিলোত্তমা সেদিন একা ছিল না তার সঙ্গে বাকি যে জুনিয়র ডাক্তার বন্ধুরা ছিলেন বান্ধবীরা ছিলেন তারা কোথায় ছিলেন কয়েকজন পালিয়ে গিয়েছিলেন আমার কাছে খবর ছিল তারা সিবিআই কয়েকজনকে ডেকে পাঠিয়েছেন তারা এসেছেন গোপনে দেখা করেছেন করতে বাধ্য হয়েছেন কিন্তু তারা পালিয়ে গিয়েছিল কেন আমি জানি না আপনাদের যে ছাত্র আন্দোলন ছিল আপনারা অনেক কথা বলেছেন শেষকালে রাজনৈতিক হয়ে গেছেন আপনারা প্রমাণ করেছেন আপনারা বাম এবং অতিবাম রাজনীতির লোক ভালো এটা আপনাদের ইচ্ছা কিন্তু এই কথাগুলো বলতে যে তারা কেন ভুলে গেলেন আমি জানি না ওখানে যারা যারাই রয়েছেন কিঞ্জল সমেত কয়েকজন রয়েছেন তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি মেধাবী ভালো ছেলে পুলে কিন্তু রাজনৈতিক অভিমুখ কি তাদের রাজনৈতিক প্ল্যান কি তা তো আমি জানি না তারা সিপিআইএম কে কর্পোরেশন ইলেকশন বা বিধানসভায় কতগুলো সিট পাইয়ে চেষ্টা করছে তাও আমি জানি না এটা আমার নিরপেক্ষ হতেন তো তাহলে তারা তাদের মিছিলে সমস্ত রাজনৈতিক দলের করতেন। তাদের ধরনাতে সমস্ত শিল্পীদের তারা অ্যালাউ করতেন শুধুমাত্র সিপিএম এর স্লোগান দেওয়া বা সিপিএম এর নির্বাচনী প্রচারে হাঁটা শিল্পীদের নিরপেক্ষ শিল্পী বলে তারা চালিয়ে দিতেন না আপনাদের আন্দোলন প্রতিবাদ যখন এই বিনীত গোয়েল আপনাদের সঙ্গে দেখা করতে চাইছেন না আপনারা রাস্তায় বসে রয়েছেন আপনাদের টয়লেট দেওয়া হচ্ছে না আপনাদের জল খাবার ঠিক করে পাচ্ছেন না তখন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি আমি একটা জায়গায় ছিলাম তিনি আমায় বললেন যে বিনীত গোয়েল এটা চরম অন্যায় করছে ছেলেগুলোর সঙ্গে দেখা করলে তার কি মানসম্মান চলে যেত নাকি এইভাবে সে মিথ থেকে এড়াতে পারবে আমরা তখন ফিরছিলাম যে রুদ্রল একটুখানি দেখে আসে পুরোটা ঢুকিনি জাস্ট একদম কোনে গেছে সেখানে ওনাকে দেখে কয়েকটা মিডিয়া এগিয়ে এসছে সেখান থেকে পাঁচ ছজন ডাক্তার তারা অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক বললেন মোহাম্মদ সেলিম গো ব্যাক বলছেন না শুভঙ্কর বাবু কংগ্রেসের গো ব্যাক বলছেন না অভিজিৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন জাস্টিস তাকে গো ব্যাক বললেন পাঁচ ছজন বেশি নয় এরা কারা জানিয়ে দিয়ে এরা কারা যতগুলো মেডিকেল কলেজ রয়েছে সেখানে অবসম্য এবং প্রয়োজনীয়ভাবে ছাত্র সংগঠন জরুরি যে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় হতে না দিয়ে বারবার টিএমসিপিকেই সব কলেজে ইনক্লুডিং মেডিকেল কলেজ রেখে দিয়েছেন কারণ তারা এত অন্যায় করেছেন জানে যে তৃণমূল পরিচালিত ছাত্র যে বিভাগ তাদের টিএমসিপি তা ভোটে হেরে যাবে মানুষ পছন্দ করছে না অন্য ছাত্র পছন্দ করছে না এবার ওখানে তো আরো ছাত্র সংগঠন রয়েছে আমি শুধু আরজি করার কথা বলছি না বাকি মেডিকেল কলেজ সেখানে সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এসইউসিএ এর ছাত্র সংগঠন এআইডিএসও সহ প্রচুর বামপন্থী এবং নকশালপন্থী ছাত্র সংগঠন তারা রয়েছে এরাই জুনিয়র ডাক্তার অবশ্য কিছু নিরপেক্ষ রয়েছে এরা বাম ছাত্র রাজনীতি করে এআইডিএস হোক এস করে জুনিয়র ডাক্তাররা বিরাট অপরাধ করে ফেলেছেন এমন নয় এটা কোনো গর্হিত কাজ নয় বা যারা নকশালিস্ট রয়েছেন যারা বাংলাদেশের পদ্ধতিতে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে সরকার পাল্টানো বিশ্বাস করেন যারা গুলিবন্দুকের রাজনীতিতে ক্ষমতা দখল করা বিশ্বাস করেন যারা ভারত তেরে টুকরো অঙ্গে ইনসাল্লা বলে স্লোগান দেন এই যে ডাক্তার ভাইরা তাদের সহকর্মীর যন্ত্রণা নিয়ে আন্দোলন করছেন সেই আন্দোলনটার মধ্যে এরা অধিকাংশই রয়েছে তাই এদের মধ্যে কয়েকজন হঠাৎ করে প্রেসমিট করে বলল যারা হাতরাস উন্নাও অমুক তমুক হয়েছে তাদের আমরা এই রাজনীতি নেবার তারা আন্দোলন নেবার চেষ্টা করছে আমরা দেবো না কে নেওয়ার চেষ্টা করেছে ভাই ভারতীয় জনতা পার্টির এত খারাপ সময় আসেনি যে আপনাদের মিছিল মিটিংয়ে ঢুকে পড়বে আপনারাই বলেছিলেন আপনারা নিরপেক্ষ ধর্মতলায় আমরা প্রতিবাদ করেছি আমরা ডিএম অফিস ঘেরাও করেছি আমাদের ছেলেমেয়েরা জল কামান খেয়েছে কাঁদানে গ্যাস খেয়েছে পশ্চিমবঙ্গের সমস্যার জন্য যেটা করতে করতে আমাদের আড়াইশো কর্মী প্রাণ দিয়েছেন তাদের মধ্যে আপনাদের একটা ডাক্তার বোনের ঘটনা এটা পুরোটাই তৃণমূল পরিচালিত দুষ্কৃতী প্রিয় রাজ্য সরকারের পরিচালনা পরিকল্পনার ফসল যেটার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রায় চল্লিশ শতাংশ ভোট দিয়েছে এই কয়েক মাস আগে তো আমার বক্তব্য হচ্ছে যে কিছুই না আমার ছাত্র ভাইয়েরা তারা যে আসলে বাম রাজনীতিকেই প্রমোট করবার জন্য নেমেছিল বা তারা অত্যন্ত সরল তারা এসব করেনি তারা উন্নাও হাতরাস বলে বিজেপি শাসিত রাজ্যে যে যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটেছিল তারা তার উল্লেখ করছেন কিন্তু বাম আমলে সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সমেত সারা ভারতবর্ষে যা যা ঘটনা ঘটেছে বাম পরিচালিত বা বাম নেতৃত্বের দ্বারা যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে সব কটা এড়িয়ে গিয়ে শুধু উন্নাও হাতরাস বললেন ধানতলা বামতলা বললেন না কেন জুনিয়র ডাক্তার ভাইয়েরা তাহলে তো আপনাদের নিরপেক্ষ ভাবতে মানুষের সুবিধে হত আমি জানি না দুর্ভাগ্যজনকভাবে আপনাদের আন্দোলনের থেকে রাজনৈতিক অভিমুখ রয়েছে আমি আপনাদের দারুণ পক্ষে আপনারা অন্য দলীয় রাজনীতি করতেই পারেন কিন্তু আপনাদের যে যন্ত্রণা সেটার পক্ষে কিন্তু যন্ত্রণার রাজনীতিকরণ করে আপনার মিছিলে নগ্নভাবে আপনারা মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের শুভঙ্কর বাবুকে কংগ্রেসের মাথা এখন অদিত চৌধুরীর পরে জেনে এসেছেন তাকে হাঁটিয়ে দিলেন আর বিজেপি বা অন্য কেউ এলে ব্যাক স্লোগান দিচ্ছেন তার মানে আপনারাই প্রমাণ করে দিলেন যে আপনাদের আবেগটা রাজনৈতিক আবেগ এটা আমার মনে হচ্ছে আমি যদি ভুল হই আপনারা প্লিজ কারেক্ট করে দেবেন প্রচুর মানুষের মনে হচ্ছে এবং এখান থেকেই এই প্রশ্নগুলো উঠে আসছে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস তিনি কিন্তু একটা চাঞ্চল্যকর দাবি করেছেন যে অভয়ার যে মানে পোস্টমর্টেম রিপোর্ট তার মধ্যে এটাই দেখা গেছে যে অ্যান্টি মর্টেম তাকে যে সমস্ত ক্ষতগুলো করা হয়েছিল মানে মৃত্যুর আগে তাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল সাংঘাতিক এবং যে ক্ষতগুলো করানো হয়ে করা হয়েছিল সেগুলো অত্যন্ত সূক্ষ্ম ক্ষত মানে ডাক্তারি স্ক্যালপেল দিয়ে করলে যেরকম ক্ষত হতে পারে ঠিক সে ধরনের ক্ষত এবং তাতে তিনি প্রশ্ন তুলেছেন যে ডাক্তাররাই এর সঙ্গে জড়িত নয় তো কোনো জুনিয়র ডাক্তাররাই নিজের বন্ধু বা নিজের কলিগ অভয়াকে মৃত মানে মেরে ফেলার জন্য যুক্ত নয় তো এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন ওনাকে ভয়ঙ্কর দাবি করেছেন একটা দেখুন শ্রদ্ধেয় উপেন বিশ্বাস তিনি আমাদের এই রাজ্যের মন্ত্রীও ছিলেন তার আগে তার বড় পরিচয় তিনি সিবিআইয়ের কর্তা ছিলেন অত্যন্ত দক্ষ একজন অফিসার যাকে কোনো কিছুর বিনিময়ে মাথা নোয়ানো করাতে পারেনি কেউ এবং কিনেও ফেলতে পারেনি কেউ লালু প্রসাদ যাব যাদবের মতো এত দাপুটে রাজনৈতিক চরিত্র অনুভূত তো মানে চুনোপুটিও নয় মুরল থেকেও ছোটো তো এই উপেন বিশ্বাসের বাবুর কাছে কিন্তু সেই সত্যিটা আর সেই শক্তি এই আছে। তাই তিনি তার মেধা দিয়ে ঘটনাকে কিন্তু দেখছেন এবং যে কোনো কারণে দিল্লিতে তাকে ডাকা হয়েছিল আমার মনে হয় এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হতেও পারে বা জানি না আমি তার কথাগুলো মন দিয়ে শুনেছি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে মৃত্যুর আগে মেয়েটির শরীরে ক্ষত তৈরি করা হয়েছিল এবং যা অত্যন্ত সূক্ষ্ম ধারালো অস্ত্র দিয়ে যা ডাক্তারিতে ব্যবহৃত হওয়া অস্ত্র সম্ভবত দ্বিতীয়বার পোস্টমার্টম এই কারণেই না যাতে করা যায় তাই তড়িঘড়ি দেহ পুড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এবং তৃণমূলের এমএলএ কাউন্সিলররা এক হয়ে শ্রদ্ধেয় উপনবাবুর কথায় সেটাই বিশ্বাস হয়েছে সেটাই মনে হয়েছে আমি তো পোস্টমর্টম রিপোর্ট দেখে বিশেষজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হতে পারবো না আমি জানি না আমিও আর পাঁচজন সাধারণ মানুষের মতো কিন্তু সেখানে যেটা বলা হচ্ছে যে সবার আগে মার্ডার তারপর তার সঙ্গে ফিজিক্যালি কোনো ঘটনা ঘটেছে রেপ বা এই ধরনের ঘটনা যেটা বলা হয় তাও সেটা কতটা হানড্রেড পারসেন্ট সেটা নিয়েও কিন্তু দ্বিধা রয়েছে যদি রিপোর্ট যা বলছে সে অনুযায়ী যদি শারীরিক সম্পর্ক ওইভাবে কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু মৃতদেহের সঙ্গে হয়েছে আমার দর্শকরা আশা করি বুঝতে পারছেন এবং উপেনবাবু বলেছেন যে যেভাবে মারা হয়েছিল যা যা মেডিকেল টার্মগুলোতে বেরিয়ে এসছে পোস্টমর্টমে সেখানে মুখ চেপে ধরেছে একজন মুখ চেপার কাজ করেছে একজন শ্বাসরোধ করার কাজ করেছে একজন তিরিশ বছরের একটা মানুষের শরীরে যথেষ্ট রকম শক্তি থাকে তার হাত চেপে ধরেছে একজন নালে সে হাত দিয়ে ছাড়াবার চেষ্টা করবে তার পায়েও অসম্ভব জোর থাকে পা চেপে ধরেছে একজন তাই উপেনবাবুর কথায় যেটা এটা চার পাঁচ জনের কমের লোকের কাজ নয় একজনের তো নয়ই নয় এই ঘটনার পুঙ্খানি যা বলছে এটা প্রাক্তন মেধাবী প্রমাণিত সাফল্যের মুখ দেখা তদন্ত এবং বিচারের মাধ্যমকে যেভাবে সিবিআই থেকে নিয়ে যাওয়া হয়েছিল উপেনবাবুর কথা এবার আমার ডাক্তার ভাইরা তারা উত্তর দেবেন এখন এইটুকু বলছি যে আমার বরাবরই একটা বিষয় বিস্ময় লেগেছে আমি তাদের দোষ দিচ্ছি না এটা হয়তো তাদের স্ট্র্যাটেজিও হতে পারে যে আমরা পাবলিকলি কিছু বলবো না যা বলবো আমরা সেটা সিবিআইকে গোপনে বলবো কিন্তু অনেক সময় আমার এই ক্ষেত্রে মনেও হয় যে এমনটা নয় তো তারা তো একে অপরকে সবাইকেই চেনেন হয়তো কেউ টিএমসিপি করে আপনি ও করেন বা এস করেন তাই রাজনৈতিক যেমন ঝগড়া থাকে আমরা কলেজ জীবনে যখন ছাত্র নীতি করতাম পরিচালনা করতাম তখন আমরা জানতাম যখন আমি ছাত্র নেতা ছিলাম আমাদের মধ্যে এই দ্বন্দ্বগুলো খুব থাকত আবার যদি আমার মতের বা পথের কেউ হয় সেইটার জন্য আমি চুপ করে যাচ্ছি না তো মেবি আমি আবার বলছি আমি এমনটা হোক আমি বিশ্বাস করতে চাই না আমি চাই এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদেরকে সত্যি সত্যি নিরপেক্ষ যন্ত্রণার কথা বলতে শুনতে চাই করুন আপনারা বাম অতি করছেন প্রমাণ দিয়ে দিয়েছেন করুন কোনো আপত্তি নেই কিন্তু এই বক্তব্য রাখবার সময় এই যে সাধারণ মানুষ আমাদের পাশে এসছে এখানে বিজেপিকে ঢুকতে দেব না বলে সিপিএম এর ভোটার বাড়াবার প্লিজ চেষ্টা করবেন না মানে এনে মনে হচ্ছে কেমন বাড়বেও না সম্পূর্ণ অন্য কারণ রয়েছে দেখুন এই সন্দীপ ঘোষ এত বছর ধরে আপনারা যারা জুনিয়র ডাক্তার হয়েছেন ওই কলেজে অন্যায় চালিয়েসছিল আপনারা সব জানতেন আপনারা মুখ খোলেননি কেন পাঁচ বছর ধরে পড়াশোনা করেছেন পাঁচ বছর ধরে রোজ এই সন্দীপ ঘোষেরা দু নম্বরই ব্যবসা জাল ওষুধ মৃতদের ব্যবসা মৃতদেহের সঙ্গে পর্ন ফিল্ম শ্যুট অঙ্গ প্রত্যঙ্গ পাচার এগুলো একটা আপনারা জানতেন না সবাই তো বলতে জানতেন মানুষ হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা তাহলে এতদিন মুখ খুলেননি কেন বা একবারও আপনাদের অনেক বড় বড় আপনারা ভাষণ দিয়েছেন আমারও শুনতে দারুণ লেগেছে ভালো লেগেছে কিন্তু সেখানে একবারও আপনারা বলেননি যে চার পাঁচ বছর ধরে আমরা জানতাম এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে তাই আমরা ভয়েতে মুখ খুলতে পারিনি আজ খুলছি এই লাইনটা বলেননি কেন অন্তর থেকে প্রশ্ন রইল কোনো রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ নয় আপনারা এসিউসিআই করুন আপনারা এসএফআই করুন ডিআই এআইডিএসও করুন আরও নকশাল ছাত্র সংগঠন করুন কালকে আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে কামনা করব মা দুর্গার কাজে যে লেনিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন স্ট্যালিন হন আপনাদের হয়ে কামনা করব কিন্তু এই প্রশ্নের উত্তরটা যদি ক্লারিফাই করে দেন তাহলে আপনাদের প্রতি যে সাথী আপনারা হারিয়েছেন তার যে সহানুভূতি সেইটার প্রতি কিন্তু মানুষের একটা সম্মান থাকবে এটা আমি আপনাদের একদম দাদা হিসেবে রাজনীতির বাইরে গিয়ে বলছি বিজেপি সিপিএম বাবুদের কংগ্রেস আপনাদের মিছিলে হাঁটছেন কালকে হয়তো স্লোগানও দেবেন তখন আপনারা পিছনে হাঁটবেন এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আপনাদের যন্ত্রণাটা বুঝি যে বন্ধু গেছেন কিন্তু বন্ধুকে যারা মারলো তারা যে পাঁচ বছর ধরে অন্যায় করতো যখন আপনারা পড়তেন সেই কথাগুলো একবারও বক্তব্য রাখবার সময় বলেননি কেন বুঝতে তখন কি কিছুই কিছুই হতো না না নাকি নাকি আপনারা একটাই ঘটনা ঘটলো যেখানে আপনার বন্ধু অবয়া বা তিলোত্তমা চলে গেল আমার জুনিয়র ডাক্তারদের কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন আমি জানি আমার প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যে উত্তরগুলো দিতে গিয়ে আপনাদের হয়তো অস্বস্তি হতে পারে তখন আপনি আমাকে বিজেপি বলে আরও তিন চারটে যেরম রাজনৈতিকভাবে তৃণমূল গালাগাল টালাগাল দেয় চোদ্দোচ্ছর হয়ে গিয়ে সেই রাস্তাও হয়তো বেছে নিতে পারেন কিন্তু আবার বলছি আপনাদের প্রতি শ্রদ্ধা সহানুভূতি ভ্রাতৃত্ব বোধ আমার রয়েছে রাজনীতির বাইরে যে কথা আপনারা আগে প্রচার করতেন সেইভাবেই দেখতে চাই তিলোত্তমা বা অভয়ার বন্ধু হিসেবে কে বলেছে হতে হতে পারে যে প্রশ্নগুলো আমার মুখ থেকে উঠল সেই প্রশ্নগুলো অভয়া বা তিলোত্তমার বাবা এবং মা আপনাদেরও করেছেন বা করবেন ভেবে দেখবেন রুদ্রদার ডাক্তারদের কিন্তু উপরে যে মানুষের সন্দেহ বা তাদের যে মানে বক্তব্যগুলো যে প্রশ্নাতীত সেরকমটা নয় সেটা কিন্তু আরো একবার প্রমাণ দেখুন একটা কথা বলি প্রশ্নটা কোনো মানে নেই কারণ সব প্রফেশনের মধ্যে ভালো খারাপ আছে ডাক্তারদের মধ্যে তুমুল ভালো তুমুল খারাপ আছে সন্দীপ ঘোষ কি কার্পেন্টার না মিউজিশিয়ান নাকি তৃণমূলের এমএলএ তা তো নয় সন্দীপ ঘোষ ডাক্তার এই বিরূপাক্ষ অভিক এরা তো ডাক্তার এই এস দাস যাকে নিয়ে চর্চা চলছে সাম কি রায় সেও তো ডাক্তার দেখুন মানুষের মধ্যে ভালো হয় খারাপ হয় সে আপনি যে প্রফেশনে থাকুন না কেন সে আপনি রাজনীতিতে থাকুন সাংবাদিকতায় থাকুন আপনি নেতা হন আপনি কলেজে পড়ান ছাত্র শিক্ষক হন সব পেশাতেই ভালো মন্দ দু ধরনের মানুষ থাকে সব পেশাতেই মানুষের মধ্যে দেবতাও থাকে ওষুধও থাকে